just wanna go, go, go to the deep end. I just wanna go. আমি আসছি দুবাই, আমি আসছি ফ্র্যাঙ্কলিন, কোনো কিছু চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, গুড্ডুগুলাটি তাড়াতাড়ি চলো। ফ্র্যাঙ্কলিনকে বিগ মাফিয়া কিডন্যাপ করে নিয়ে গেছে, তাড়াতাড়ি আমাদেরকে দুবাই যেতে হবে এবং তাকে বাঁচাতে হবে। বাই দ্য ওয়ে ট্রেসি, তোমার মাকে উঠলে বলে দিও আমি দুবাইয়ের জন্য বের হয়ে যাচ্ছি, আমি কিছুদিন পরে আসবো। ফ্র্যাঙ্কলিন অনেক বিপদ হয়েছে, আমার তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে। বাবা, তোমরা কি দুবাই যাচ্ছ? হ্যাঁ অ্যাঙ্কেল, আমরা দুবাই যাচ্ছি, আমার আসলে ফ্রেন্ডের একটু সমস্যা হয়েছে, আমি এখনই দুবাই যাব। আচ্ছা আচ্ছা, তাহলে বাবা চলো, আমিও তোমাদের সাথে যাব। আসলে আমি দুবাইতে এক শেখের পরিবারে অনেক বছর চাকরি করেছি, আমার অনেক পরিচয়, তো তুমি কোনো চিন্তা করো না, দুবাইতে আমি তোমাকে অনেক হেল্প করতে পারবো, আমাকেও নিয়ে চলো। কিন্তু আঙ্কেল, আপনি এই শরীর নিয়ে কিভাবে যাবেন? আপনি অনেক অসুস্থ, আপনার আমার মনে হয় আপনার রেস্ট করা উচিত, আপনার এই শরীর নিয়ে যাওয়া ঠিক হবে না। না বাবা, আমি ঠিক আছি, আমি তোমাকে অনেক হেল্প করতে পারবো, আমাকেও নিয়ে চলো বাবা। আমি দুবাইতে শেখের পরিবারে কাজ করেছি, আমি অনেক কিছু জানি, তোমাদের অনেক হেল্প করতে পারবো। মাইকেল ভাই, আমারও মনে হইতাছে আঙ্কেল নিয়ে চলেন, যদি আমাদের হেল্প টেল্প লাগে তাহলে তো ভালোই হবে, দুবাইয়ের অলিগলি কিছুই আমরা চিনি না, ওনাকেও নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলুন আমাদের সাথে চলুন, যেহেতু আপনি চিনেন অনেকবার বলছেন, তাহলে চলুন। আচ্ছা টেসি, তুমি বলে দিও আমরা যাচ্ছি, ঠিক আছে? তোমার মাকে বলো আমি কিছুদিন পরে আসব। তো ফ্রেন্ড, আসলে যেটা হয়েছে, একটু আগে আসলে আমাকে বিগ মাফিয়া কল করেছে এবং বিগ মাফিয়া কল করে আমাকে বলেছে যে আমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনকে ওরা নাকি কিডন্যাপ করে দুবাইতে নিয়ে গেছে। তো বিগ মাফিয়ার সাথে আমার অনেক দিনের পুরনো শত্রুতা, আপনারা হয়তো অনেকেই জানেন। বিগ মাফিয়া আমার মেয়েকে ট্রেসিকে কিডন্যাপ করে ইন্ডিয়াতে নিয়ে যায়, আসলে তারপর আমি বিগ মাফিয়াকে আসলে পুলিশের হাতে একদম ধরা থেকে আসলে একটুর জন্য রক্ষা পায়। তো অবশেষে বিগ মাফিয়া ওইখান থেকে, আমি লাস্ট পর্যন্ত ওকে ধরতে পারিনি, ওইখান থেকে আসলে ও বের হয়ে যায়, পালিয়ে যায়। এখন পালিয়ে নাকি বিগ মাফিয়া দুবাইতে গিয়েছে এবং দুবাই থেকে আসলে আমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং আমাকে দুবাইতে ডাকছে। তো আমার এখন দুবাইতে যেতে হবে এবং যেভাবে হোক আমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনকে আমার রক্ষা করতে হবে। তো আমি এখন দুবাইতে, আমি এই আঙ্কেল আর গুড্ডুগুলাটি যাব এবং আসলে আমি আমার ছেলে জেমিকে সাথে নিয়ে যাচ্ছি। জেমি আসলে গাড়িটা এয়ারপোর্ট থেকে আবার নিয়ে আসবে, কারণ গাড়ি তো এয়ারপোর্টে রেখে যেতে পারবো না। তো জেমি আমাদের সাথে যাচ্ছে, জেমিকে নিয়ে যাবো, ওইখান থেকে আমি গাড়ি নিয়ে জেমিকে ব্যাক করে দিব, জেমি গাড়ি নিয়ে বাসায় চলে আসবে। আমি বুঝতে পারতেছি না কেন এবং কি কারণে আসলে বিগ মাফিয়া আবারও আমার সাথে লাগছে এবং এইবার আমার ফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কতবার আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো এবং আমার ফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু যেই কিডন্যাপ করুক আমি একদম ছাড়ছি না তাকে। এই বিগ মাফিয়াটা আসলে বজ্জা, ঠিক কইছেন মাইকেল ভাই। আমি আসলে, আমার সাথে তো এখন পর্যন্ত বিগ মাফিয়ার আসলে মিট হয় নাই, মিট হইলে বিগ মাফিয়ার মনে করেন একদম ফুটিং ফুটিং মেরা দেবো, বুঝছেন? একদম ফিটিং ফুটিং মেরা দেবো। গুড্ডুগুলাটি যতটা সহজ ভাবতেছো ঠিক ততটা না। বিগ মাফিয়াকে আসলে যখন আমরা ধরতে যাই তখন ফ্র্যাঙ্কলিন আমার সাথে ছিল। বিগ মাফিয়া অন্য কোনো মাফিয়ার মতো না, সে খুবই খুবই ডেঞ্জারাস, আর সে এখন দুবাইতে গিয়েছে। আমি জানি না দুবাইতে যে আবার নতুন করে কি ধান্দা বা কি প্ল্যানিং করছে, এখন আরও শক্তিশালী হতে পারে, আমার আসলে ফ্রেন্ড মাথায় কাজ করতেছে না। তো ফ্রেন্ড, আসলে বিগ মাফিয়া আমাকে একটা লেটার পাঠিয়েছে, লেটারে বলেছে যে আমার জন্য নাকি একটা প্লেন অলরেডি এয়ারপোর্টের ভিতরে ওয়েট করছে। তো আমি আসলে এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, এখানে নাকি আমার জন্য একটা প্রাইভেট প্লেন নাকি ওয়েট করছে, আমি আসলে জানি না, কারণ বিগ মাফিয়া আসলে অনেক উপর লেভেলের মাফিয়া, তো ওর সাথে আসলে অনেক জায়গারই লিঙ্ক আপ আছে, তো ওইসব ওর কাছে কিছুই না। তো ফ্রেন্ড, আসলে দেখি আসলে কোথায় আছে প্রাইভেট প্লেনটা, আমি আসলে খুঁজতেছি বাট পাচ্ছি না কোথায় কোথায়। আমি তো সব জায়গায় দেখতেছি কই প্লেন, আমি তো বড় বড় প্লেন দেখতে পাচ্ছি বাট ছোটো খাটো কোনো প্লেন আমি দেখতে পাচ্ছি না। এই যে ফ্রেন্ড পেয়ে গেছি, তো ফ্রেন্ড এই যে মনে হয় সেই প্লেনটি। তো এখানে আসলে আমি দেখি এখন পাইলটকে জিজ্ঞেস করবো আসলে বিগ মাফিয়া তাকে পাঠিয়েছে কিনা, যদি সত্যি বিগ মাফিয়া পাঠিয়ে থাকে তাহলে আমি এখনই তাহলে এই প্লেনে আমাদের যেতে হবে। বাবা মাইকেল ভাই, কত বড় প্লেন, আই মিন সরি প্রাইভেট জেট, জীবনে তো আমি প্রাইভেট জেটে উঠি নাই মাইকেল ভাই, সত্যি উঠতে পারমু? হ্যাঁ হ্যাঁ, এটাই প্রাইভেট জেট। তো ফ্রেন্ড, এটাই হচ্ছে বিগ মাফিয়ার পাঠানো যে সেই এয়ারক্রাফট সেটি। তো এটাই করে আসলে আমরা এখন দুবাই যাবো, এটাই আসলে আমাদের কোনো ভিসা নাই কিছু নাই, তারপর আমরা এটা করে এখন দুবাইতে যাব। তো অলরেডি জেমিকে বলে দিয়েছি জেমিকে বাসায় যাওয়ার জন্য, তো গাড়িটা নিয়ে জেমি এখন ডিরেক্ট বাসায় চলে যাবে এবং আমরা এখানে প্লেনে করে আসলে আমরা এখন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো ফ্রেন্ড, আমাদের সাথে সবাই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফলিভাবে দুবাই যেতে পারি এবং যেন ফ্র্যাঙ্কলিনকে অবশ্যই আমরা বাঁচিয়ে আনতে পারি, যেভাবে হোক আমি ফ্র্যাঙ্কলিনকে বাঁচিয়ে আনবো, কোনোভাবেই ওকে কিচ্ছু হতে দিব না, আমার ফ্রেন্ডকে কেউ কোনোদিনও কিচ্ছু করতে পারবে না। তো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি দুবাইয়ের উদ্দেশ্যে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমাদের এয়ারক্রাফটটি এখানে দাঁড়িয়ে আছে, তো পাইলটও দাঁড়িয়ে আছে, পাইলটের কোনো কাজ বাজ নাই,
বাইটা দাঁড়িয়ে আছে তো যাই ভিতরে যাই ফ্রেন্ড ভিতরে যাই বলবারে আস্তে আস্তে আগে খুলতে তো দাও ভাই কি করতেছে দেখেন রেনিগুলো করে কি ঢুকতেও দেয় না ঠিকমতো মানে এত হাবিজাবি কাজ করে দেখেন এখন যায়ও না কি রে গুড্ডুগুলাটি তাড়াতাড়ি ভিতরে আয় এখন নাকি উঠতেও ইচ্ছা করতেছে না দেখেন ফ্রেন্ড গুড্ডুগুলাটি এত মোটা মোটা যে ঢুকতেও পারতেছে না তো আবার গুড্ডুগুলাটি আরে গুড্ডুগুলাটি আয় 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 সমস্যা নাই আরে ডগ ডগ আরে ঢুকতেছে না ফ্রেন্ড এত মোটা মোটা যে ঢুকতেও পারতেছে না মানে কি যে বলবো একদম অবস্থা খারাপ ঢুকতে পারে না চিপা চাপা দেয় ওর জন্য আসলে উচিত ছিল এটা আরো বড় করে করা আরে মাইকেল ভাই এত ছোট জায়গা কেউ রাখে আমার মতো স্বাস্থ্যবান মানুষ কেমনে ঢুকবে এই প্লেন আলারা প্লেন বানাইছে কোনো আইডিয়া মাইডিয়া আছে অনেক কষ্টে ঢুকছি মাইকেল ভাই একদম মনে করেন বডিটা আমার চিকন হয়ে গেছে সেই কষ্ট হয়েছে হ্যাঁ সমস্যা নাই তোর সাথে আমি প্লেন মালিকের সাথে কথা বলাই দিব নেক্সট টাইম বলবো তোর জন্য গেট অবশ্যই বড় রাখে তো ফ্রেন্ড অলরেডি কিন্তু আমাদের প্লেনটা আসলে চালু করে দিচ্ছে পাইলট এবং আসলে আমরা এখন যাচ্ছি দুবাইয়ের উদ্দেশ্যে মিশন দুবাই আমার এখন নিজেরই ভয় লাগতেছে এত দূরের দেশে এসে কিভাবে আমি ফ্র্যাঙ্কলিনকে রক্ষা করে নিয়ে যাব এবং কিভাবে এখন মিশন মানে আমি দুবাইতে কিভাবে বিগ মাফিয়ার সাথে ফাইট করবো আমি কিচ্ছু বুঝতেছি না মানে বিগ মাফিয়ার সাথে সেখানে এত বড় একটা মাফিয়া তার সাথে আমি কিভাবে এখন ফাইট করব মিশন ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়াতে আমি পেরেছিলাম কারণ এখানে আমাদের ইন্ডিয়ান সিআইডি হেল্প করেছিল বাট এখানে আমাদের হেল্প করার কেউ নাই দুবাইতে এখন আমাদের হেল্প করার কেউ নাই ফ্রেন্ড শুধু আমি গুড্ডুগুলাটি আর এই আঙ্কেল কিভাবে আমরা কী করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না ফ্রেন্ড আমার মাথায় কিচ্ছু আসতেছে না টোটালে আমি হ্যাং হয়ে গেছি কিভাবে কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না তো ফ্রেন্ড ল্যান্ড যেহেতু প্ল্যান হয়ে গেছে এখন আসলে এখান থেকে আসলে আমরা যাবো বাট আমি জানি না আমরা কোথায় যাবো বা আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে তো এখানে তিনটা গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো আমাদের হয়তো এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে তো দেখা যাক এখান থেকে প্লেন থেকে নেমে আসলে বলতে পারবো যে এরা আমাদেরকে নিতে এসেছে কিনা তো আমি সঠিক জানি না যে আসলে এরা কারা বা কোথা থেকে এসেছে তো ফ্রেন্ড এখন আসলে দেখি যেহেতু পাইলট সাহেব ল্যান্ড করে দিয়েছে তো এখন আমি বাইরে আসবো বাইরে এসে আসলে দেখা যাক এখান থেকে আসলে দেখি কারা এসেছে আমাদেরকে নিতে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিছু গার্ড আছে দেখি আমি জিজ্ঞেস করি এক্সকিউজ মি ভাই আমাদের আসলে কেন আনা হয়েছে এবং আমরা এখন কোথায় যাব ফ্র্যাঙ্কলিন কোথায় তাড়াতাড়ি বলেন ফ্র্যাঙ্কলিন কোথায় আমরা তো কিছু জানি না আমরা এখানে আপনাকে রিসিভ করতে এসেছি আপনাকে বেস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কোনো প্রকার ওভার স্মার্টনেস করবেন না চুপচাপ গাড়িতে উঠে পড়ুন তো ফ্রেন্ড আসলে আমাদের চুপচাপ গাড়িতে উঠতে বললো আমি জানি না যে আসলে আমাদের কোথায় নিয়ে যাবে হয়তো আমাদেরকে বেসেই নিয়ে যাবে যেটা আমি মনে করছিলাম তো দেখতে পাচ্ছেন আসলে বিগ মাফিয়ার আসলে হুলিয়েই বা পলটাই গেছে মানে এত দামি দামি গাড়ি বডিগার্ড অবশ্য আগে থেকে তার বডিগার্ড ছিল বাট এখন আরও কিছু পরিবর্তন মনে হচ্ছে বাট এত কিছু তো ওর মধ্যে আসার কথা ছিল না কারণ যখন আমি ওকে মানে ইন্ডিয়া থেকে বের করে দিই বা ইন্ডিয়া থেকে ওই মুহূর্তে পালিয়ে যায় ওর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওর যত সব প্রপার্টি ছিল সব কিছু কিন্তু আমরা মানে জব্দ করে ফেলি বাট এই দুবাইতে এসে এত কিছু ম্যাচিং করা গাড়ি বডিগার্ড আমাদের জন্য এতগুলো গাড়ি বডিগার্ড আমি তো কিছু বুঝতে পারতেছি না ফ্রেন্ড আসলে ও দুবাইতে এসে আসলে কীভাবে এত পাওয়ার পাইলো বা দুবাইতে আসলে কীভাবে আসলো আর দুবাইতে এসেও ভাই কীভাবে এত পাওয়ার আসলো ওর কাছে আমি কিছু বুঝতে পারতেছি না যাক ফ্রেন্ড সবই বোঝা যাবে ওর বেসের দিকে গেলে আমরা আসলে সব বুঝতে পারবো
তো ফ্রেন্ড এখানে আসলে রাস্তাঘাট একদমই ফাঁকা দেখতে পাচ্ছি আমি আসলে বুঝতে পারতেছি না এখানে আসলে হলিডে চলতেছে কিনা দুবাইয়ের একদম রাস্তা সমস্ত কিছু ফাঁকা রাস্তা একদম মানুষ নেই গাড়ি ঘোড়া নেই কিছু নাই একদম মনে হচ্ছে লকডাউনের মতো একটা যে লকডাউনে যেরকম পরিস্থিতি থাকে সমস্ত কিছু ফাঁকা থাকে একদম সবকিছু ফাঁকা তো আমি আসলে জানি না এরকম ফাঁকা কেন দেখি আমি একটু জিজ্ঞেস করব আচ্ছা ভাই এরকম রাস্তার দুই পাশে ফাঁকা কেন মানে মানুষজন কোথায় এখানে কি লকডাউন দিয়েছে সরকার আমাদের গাড়ি যখন রাস্তা দিয়ে যায় রাস্তায় কোনো গাড়ি চলে না সমস্ত গাড়িকে আটকে দেওয়া হয় পুলিশের সিকিউরিটির মাধ্যমে কি বলছেন এইসব প্রেন এখানে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন এইখানে মানে পুলিশ ওদের সাহায্য করতেছে পুলিশ ওদের সাথে মিলিত আমি বুঝতে পারতেছি না প্রেন কি হচ্ছে তো প্রেন আমরা মনে হয় ওদের বেসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এইখানে এই বিগ মাফিয়া শয়তান এই বেসের মধ্যে আসলে এই নদীর বোটের মধ্যে আসলে লুকায় রয়েছে আমার মনে হয়েছিল এরকম কোন চিপা চাপার মধ্যে হয়তো লুকায় আছে ভাই সত্যি করে বলেন এখানে কি বিগ মাফিয়া আছে আপনাদের এখান থেকে বোটে করে বেসে নিয়ে যাওয়া হবে মেইন বেস এইখানে না মেইন বেস একটা আইসল্যান্ডের মাঝে এখান থেকে আপনাদেরকে বোটে করে নিয়ে যাওয়া হবে আরে ভাই কি বলতেছেন এইসব মানে আমি ফ্রেন্ড কিছুই বুঝতে পারছি না একে তো আমাদের এই বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে আসলো এখন আবার বলতেছে এইখানে বেস না বেসে আবার বোটে করে যেতে হবে আইসল্যান্ডের মাঝখানে আমি কিছুই বুঝতে পারতেছি না এরা আসলে কই নিয়ে যাচ্ছে আমারে নাকি আমাদেরকে আসলে কি করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না মাইকেল ভাই আমার কিন্তু খুবই ভয় লাগে মাইকেল ভাই আমি কিন্তু উঠতে টুরতে পারবো না মাইকেল ভাই আমার কিন্তু খুবই ভয় লাগে বুঝছেন মাইকেল ভাই আমি যদি পইরা টইরা যাই মাইকেল ভাই পরে কিন্তু আপনারা ধরেন শুনো তোমরা কেন টেনশন করো না আমি তোমাদের সাথে আছি তোমরা কেন টেনশন করো না আমি গুটু ভাইয়ের অলিগলি সব কিছু চিনি ওরা তোমাদেরকে একটা আইসল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে মেরিয়ানা আইসল্যান্ড তো ওইখানে নর্মালি যত সব হাই প্রোফাইল লোকজন আছে ওইখানে অনেকেরই আইসল্যান্ড আছে তো আমি মনে করি তেমন কিছু হবে না তোমরা ভয় পেও না আরে ও মাইকেল ভাই পইরা গেলাম সাইড দিয়া মাইকেল ভাই ও মাইকেল ভাই পইরা গেলাম আমারে ধরেন মাইকেল ভাই আরে মাইকেল ভাই আরে ভাই আসতে চালান আরে ভাই এত সুনামি আইতেছে ও মাইকেল ভাই আরে বাঁচান না মাইকেল ভাই কি করতেছেন মাইকেল ভাই ও মাইকেল ভাই আরে গুড্ডু গুলাটি আমি কি করব আমি তো এখানে কিছু জানি না আসলে ওরা যেদিকে নিয়ে যাচ্ছে আমরা তো সেদিকেই যাচ্ছি আমিও তো জানি না আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ফ্রেন্ড আমি কিছুই জানি না এত উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন বোট একবার পানির তলে চলে যাচ্ছে আবার পানি থেকে উঠতেছে মানে পানির থেকে উপরে আমার এত লাইফে ভয় আমি কোনোদিনও পাইনি এত ভয় লাগতেছে বাংলাদেশে তো তাও পানির নিচে যায় না এখানে দেখতে পাচ্ছেন পানির তলে চলে যাচ্ছে আমার এত ভয় লাগতেছে ফ্রেন্ড ভাই একটু আসতে চালান ভাই আমরা বাঁচতে চাই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বাংলাদেশ ফেরত যাবো ভাই আমি শাদিসুদা আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা আছে ছোট ছোট কয়েকদিন পর আমি দাদা দাদি হবো বা নানা নানি হবো ভাই একটু সাবধানে 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 তো ফ্রেন্ড অবশেষে আমরা আসলে একটা আইসল্যান্ডের কাছে চলে এসেছি আমি জানি না এটাই সে আইসল্যান্ড কিনা তবে মনে হচ্ছে এটাই সে আইসল্যান্ড তো একদম ফ্রেন্ড মানে দুবাই থেকে অনেক দূরে এই আইসল্যান্ডটা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে বিগ মাফিয়া এত বড় আইসল্যান্ডে কীভাবে আসলো আমি তো বুঝতে পারতেছি না এত বড় একটা আইসল্যান্ডে মানে এত বড় আইসল্যান্ডে ও রাজত্ব করতেছে কীভাবে ওরে তো আমি ভারত থেকে ভাগাই দিলাম মানে ও ওকে ভারত থেকে ভাগাই দিছে আর ও এখানে দুবাইতে এসে এইভাবে রাজত্ব করতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না দেখি আগে আমার ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বের করতে হবে ফ্রেন্ড মেইন কথা হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি তো ফার্স্টে আমার এখান থেকে ফ্র্যাঙ্কলিনকে যেভাবে খুঁজে বের করতে হবে কোনো ধরনের রিস্কি বা কিছু করা যাবে না ফার্স্টে ফ্র্যাঙ্কলিনকে খুঁজতে হবে তারপর আসলে আমাদের যে কোনো একটা স্টেপ নিতে হবে বা এখান থেকে পালাতে হবে কারণ এদের সাথে লড়াই করতে পারবো না কারণ এখানে আগে মিশন ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়ান যে সিআইডি ছিল তারা আমাদের হেল্প করেছে বাট এখানে আমাদের হেল্প করার মতো কেউ নাই হেই ইউ তোমরা সবাই এই সিরিয়াল সিঁড়ি দিয়ে একদম সোজা চলে যাও সোজা তোমাদের জন্য স্যার ওয়েট করছে কেউ ডানে বামে তাকাবে না একদম শুধু সোজা যাবা ওরে মাইকেল ভাই এদি পুরো আইসল্যান্ডের মধ্যে রাজপ্রাসাদ ওরে বাবা কত বড় সিকিউরিটি এদি সিকিউরিটি গার্ড দিয়ে ভরা মাইকেল ভাই আমার তো ভয় লাগতে যাও মাইকেল ভাই আমি যাবো না মাইকেল ভাই গুড্ডি গুলাটি এখন বাজে কথা বলো না আমাদের উপরে একটু সন্দেহ হলে আমাদের ফায়ার করে দিবে সবার কাছে অনেক দামি দামি পিস্তল আছে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পুরো বাড়িটিতে আসলে সিকিউরিটি তারা সবখানে সিকিউরিটি গার্ড দিয়ে ভরা আমি বুঝতে পারতেছি না এত সিকিউরিটি কিভাবে তো ফ্রেন্ড এখানে একজন দাঁড়ায় আছে দেখি কি বলে আমরা কোথায় যাব আমাদের এখানে কেন আনা হয়েছে এত কথা না বলে আমার পিছনে পিছনে আসেন সামনে আপনাদের জন্য স্যার অপেক্ষা করছে তাড়াতাড়ি আসেন কেউ একদম ওভারস্ট্যাটনেস করবে না স্যারের কিন্তু এমনি মেজাজ গরম আছে বেশি কথা বলে কিন্তু স্যার এখানেই শেষ করে দিবে আপনাদের তো ফ্রেন্ড আসলে আমরা যাচ্ছি দেখা যাক কি ওই যে বিগ মাফিয়া এই যে ফ্রেন্ড বিগ মাফিয়া এখানে আছে আর ওরে বাবারে এদি বাঘ ফ্রেন্ড বাবারে বাবা দুবাইয়ের মানুষরা বাঘ পালে এই যে ফ্রেন্ড আজ প্রথমবারের মতো দেখলাম কি ব্যাপার মাইকেল কি অবস্থা তোরে আমি আসলে অনেক দিন ধরে ভাবতেছিলাম দুবাইতে উঠাই নিয়ে আসব তাই অবশেষে তোরে এখনই নিয়ে আসছি তুই আমার ইন্ডিয়া থেকে বাইর করছিস এখন তোর পালা তোরে আমি বাংলাদেশ থেকে বাইর করে নিয়ে আসছি বিগ মাফিয়া সত্যি করে বল আমার ফ্রেন্ড কোথায় আমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন কোথায় তাড়াতাড়ি বল আমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন কোথায় তাড়াতাড়ি উত্তর দে তো তোমার নাম হচ্ছে মাইকেল
তোমার নামে অনেক প্রশংসা শুনেছি মাইকেল। তো ফার্স্টে আমার পরিচয় দিয়ে নিই, আমি হচ্ছে দুবাই মাফিয়া সুলেমান, সবাই আমাকে এক নামে চিনে। তুমি বিগ মাফিয়ার মতো মাফিয়াকে তুমি নাকি একদম দেশ থেকে বের করে দিয়েছো, তো ভাবলাম তোমার সাথে তো একটু দেখা করতে হয়, তাই তোমাকে এখানে ডেকে আনেছি। আমি এত কথা জানি না সুলেমান স্যার, দেখেন আপনার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, আপনি আমার ফ্রেন্ডকে ফেরত দেন, আমি আমার দেশে ফিরে যাব, প্লিজ আমার ফ্রেন্ডকে ফেরত দেন। তোমাকে দেশে ফেরত দেওয়ার জন্য মাইকেল তোমাকে এত দূরে প্রাইভেট জেটে করে এখানে আনা হয়নি, তোমার জন্য একটা মিশন আছে। আমার জন্য মিশন? কিসের মিশন? শুনেছি তুমি নাকি তোমার ফ্রেন্ডের জন্য সব কিছু করতে পারো, তো তোমার জন্য আছে একটা বড় মিশন। মূল্যের সম্পদ থাকবে, সেই সম্পদ তোমাকে লুট করতে হবে, তাও চলন্ত ট্রেন থেকে তোমাকে লুটপাট করতে হবে। শুধু সেটাই না, সেখানে অনেক গার্ডস থাকবে, সেই গার্ডসের মধ্যে থেকে তোমার সেই সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে আসতে হবে। আপনি কি বলছেন এইসব? কিভাবে চলন্ত ট্রেন থেকে আমি এত কিছু লুটপাট করব? আমি এসব কিছুই করতে পারবো না, আপনি অসম্ভব বলছেন। চলন্ত ট্রেন থেকে কিভাবে আমি চলন্ত ট্রেন আটকাবো? সেটা আমার দেখার বিষয় না মাইকেল, তুমি যদি তোমার ফ্রেন্ডকে ফেরত পেতে চাও দ্রুত এই কাজটা কমপ্লিট করতে হবে। তোমার কাছে আমি মাত্র 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে প্ল্যানিং করে তারপর তোমাকে আমি সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আমি সমস্ত সম্পদ চাই। আপনি এসব কি বলছেন স্যার? সম্ভবই না, কিভাবে করবো, এটা তো সম্ভবই না। আচ্ছা ঠিক আছে, যেহেতু সম্ভব না, তোমার ফ্রেন্ডকেও তোমার আর বেঁচে পাওয়া সম্ভব না। বাই দ্য ওয়ে আমি শুনেছি তুমি নাকি ফ্যামিলির জন্য সব কিছু করো, তাহলে তুমি কি চাও তোমার ফ্যামিলিকে এখন আমি দুবাইতে নিয়ে আসি? না 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 স্যার, সুলেমান স্যার এটা কখনো করবেন না, আমার ফ্যামিলিকে এর মধ্যে টানবেন না, আমি করব। ট্রেন কেন, যদি আপনি আকাশ থেকেও বলেন যে বিমান থেকেও সব কিছু নিয়ে আসতে, আমি আনবো, আমি যেভাবে হোক করব। গুড মাই বয়, অ্যাজ আই এক্সপেক্টেড, আমি জানতাম তুমি এই কথা ফেলতে পারবে না। তো জাফর একটা কাজ করো, ওদেরকে ওদের জায়গায় নিয়ে যাও, ওর ফ্রেন্ড যে ফ্র্যাঙ্কলিনকে যেখানে রেখে এসেছো সেখানে ওদেরকেও নিয়ে যাও, ওইখানে যেয়ে ওরা কাজ করতে থাকুক, 2 দিনের মধ্যে আমি প্ল্যানিং করে আমি সব কিছু চাই। জাফর তোমাকে দায়িত্ব দিলাম তুমি সব কিছু কমপ্লিট করবে। জি স্যার, আপনি কোনো টেনশনই করবেন না, সব দায়িত্ব আমার, ওদেরকে সোজা বানিয়ে দেবো 2 দিনের মধ্যে, আপনি কোনো টেনশন করবেন না। ওকে বিগ মাফিয়া, তাহলে আমি বাসার দিকে যাচ্ছি, আর তুমি কোনো টেনশন করো না, ফার্স্টে মিশনটা কমপ্লিট হোক তারপর ওর সাথে যা করার তুমি করো, কিন্তু এই মিশনটা খুবই ইম্পর্টেন্ট, তাই মিশনটা হওয়ার আগ পর্যন্ত ওকে আমাদের খুবই ইম্পর্টেন্ট দরকার, তাই ওর সাথে এখন কিছুই করার দরকার নেই। হ্যাঁ স্যার, আমি তো শুধু এই মিশনটার জন্যই ওয়েট করতেছি, একবার মিশনটা কমপ্লিট হোক ওকে মেরে এই দুবাইতেই বালু চাপা দিয়ে দিব। আমরা বাসায় চলে এসেছি স্যার, এখন আস্তে আস্তে নামুন। জাফর, মাইকেল আর ওদের সঙ্গীদের কীভাবে আনার ব্যবস্থা করছো, কীভাবে আনবা ভাবছো কিছু? স্যার আপনি কিছু টেনশন করেন না, ওদের জন্য স্পেশাল আনার ব্যবস্থা করে দিয়েছি, গার্ডসরা ওদের স্পেশালভাবে খাতির করে নিয়ে আসবে। জাফর ওদেরকে একদমই আন্ডারস্টিমেট করবো না, ওরা কিন্তু খুবই চালু মানুষ, বাঙালি একটু এমনিও চালু হয়, ওদের কিন্তু খুবই নজরে নজরে রাখবো, একদম এখান থেকে যেন পালিয়ে না যেতে পারে। আরে প্রিন্সের মা এখানে কী করছো? তোমার জন্য ওয়েট করছিলাম, সেই সকালে বের হয়েছো আর এখন আসছো, সারাদিন এভাবে বাইরে থাকলে হবে? আরে প্রিন্সের মা কি বলবো, একটু সকালে একটা মিটিং ছিল সেটা নিয়ে আপাতত ব্যস্ত ছিলাম। তা তুমি খাওয়া দাওয়া করেছো সকালে?
তুমি জানো না প্রিন্সের বাবা, তোমাকে ছাড়া আমি কখনো সকালে ব্রেকফাস্ট করি না, তোমার জন্য অপেক্ষা করছি, সে সকাল থেকে ফ্রুট জুসই খাচ্ছি, তুমি আসবা তারপর একসাথে খাবো। প্রিন্সের মা, তুমি এখনো ঠিক হলে না, তুমি আসলে তুমি এরকম কেউ করে, তুমি তো খেয়ে নিতে পারতে, এভাবে কেউ সকালবেলা থেকে না খেয়ে থাকে? আচ্ছা ঠিক আছে, আসো একটু পরে একসাথে সবাই বসে লাঞ্চ করব। কি হয়েছে প্রিন্সের মা, দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ, কি হয়েছে? প্রিন্সের বাবা, প্রিন্সের জন্য মনটা খুবই মনে পড়ে, শুধু ওর কথা মনে পড়ছে। প্রিন্সের মা, শুধু তোমার না, আমারও প্রিন্সের জন্য খুবই মন খারাপ থাকে। তুমি মন খারাপ করো না, আমাদের প্রিন্স যেখানেই থাকুক খুবই ভালো আছে হয়তো। আরে ও ভাই, আসতে চালান ভাই, কি শুরু করছেন? আরে ভাই আস্তে আস্তে, আরে ভাই আস্তে আস্তে, কি শুরু করছেন ভাই? একবার খালি বটে করে একবার ওই দিক নেন, একবার এদিক নেন, কি শুরু করছেন ভাই? এত জোরে কেউ চালায়? ও ভাই আস্তে চালান, আস্তে চালান। আরে গুড্ডুগুলো ঠিক, কোনো টেনশন করিস না, আমরা চলে আসছি। তুই এত টেনশন করতেছিস কেন? আমরা চলে আসছি, চলে আসছি, এই দেখ চলে আসছি। ফ্রেন্ড, আমি তো এটাই বুঝতে পারতেছি না, আমাদের একবার ওইদিকে নিয়ে যাচ্ছে, একবার এদিকে নিয়ে এসে আবার এদিকে নিয়ে আসতেছে, মানে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না ফ্রেন্ড। একবার এদিক নিচ্ছে, একবার ওইদিক নিচ্ছে। তো ফ্রেন্ড, আসলে মেইন এখন পর্যন্ত আমরা এখনও ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাইনি, আমি জানি না ফ্র্যাঙ্কলিনকে আসলে কোথায় আটকে রাখছে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ফ্র্যাঙ্কলিনকে আগে খুঁজে বের করতে হবে, তারপর হলো আসলে ফ্র্যাঙ্কলিনের সাথে আমাদের একটা কোনো প্ল্যান করতে হবে। কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি কি করব, তারা আমাদেরকে আসলে চলন্ত ট্রেন থেকে আসলে সম্পদ অনেক ওইখানে ই আছে, সেগুলো ট্রেজার আমাদেরকে লুটপাট করতে বলছে, বাট কীভাবে আমরা লুটপাট করবো আমি তো এটাই বুঝতে পারতেছি না। একটা চলন্ত ট্রেনকে থামানো তো পসিবল না, এটা তো মানে একদম অসম্ভব জিনিস, বাট ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য আমার কিছু না কিছু তো করতেই হবে, আমি বুঝতেই পারতেছি না কী করবো। ওই তাড়াতাড়ি তোমরা নেমে পড়ো, তাড়াতাড়ি, এখানে গাড়ি আছে, তাড়াতাড়ি নেমে পড়ো, তোমাদেরকে এখন বেসে নিয়ে যাওয়া হবে, যেখানে তোমার ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন তোমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নামো। তো ফ্রেন্ড, আশা করি এইবার হয়তো ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে পারবো। বাবা, এখানেও আসলে গাড়ি দিয়ে আসলে আমি বুঝতে পারতেছি না, এদেরকে খালি গাড়ি ফ্রি দেয়, যেখানে যাই দুই তিনটা গাড়ি, মানে গাড়ি আর গাড়ি। তো ফ্রেন্ড, আসলে এত কিছু তো দেখে আমাদের দরকার নেই, আমরা এখানে আসছি, আমাদের যেখানে নিয়ে যায় সেখানে যেতে হবে। তো অ্যাটলিস্ট তো গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এমন তো না যে সাইকেলে করে নিয়ে যাচ্ছে বা রিক্সায় করে নিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট গাড়িতে তো করে নিয়ে যাচ্ছে। তো যাক, দেখা যাক ফ্রেন্ড, হয়তো ফ্র্যাঙ্কলিনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর হয়তো বেশিক্ষণ লাগবে না, আসলে ফ্র্যাঙ্কলিনের জন্যই এত দূরে এসেছে, যেভাবে হোক ফ্র্যাঙ্কলিনকে রক্ষা করতে হবে। ও ভাই, আপনারা দুবাইয়ের মানুষরা নাকি খুব খাওয়া দাওয়া করেন, কিন্তু আমরা তো আসার পর থেকে একবারও খাওয়ান দাওয়ান কিছু দিলেন না ভাই, খুবই ক্ষুধা লাগছে ভাই, খাওয়ান দাওয়ান কি কিছু দিবেন? আমাদের সাথে চল, তোদের জন্য অনেক মাইর আছে, মাইর খাবি, মাইর খাইলে কয় ফ্রিতে অনেক মাইর দিতেছি। না 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 ভাই, তাইলে ঠিক আছে, তাইলে লাগবে না, আমি মনে করছি খাওয়ান দাওয়ান থাকলে সেটা আলাদা বিষয়, মাইর খাওয়ার জন্য আমার পেটে ভাই একদমই জায়গা নেই, এমনি তো দেখেন কত বড় পেট, এই পেট নিয়ে এমনি খুব কষ্টে আছি, আর মাইর খেলে এই পেটটারে আসলে আমি আসলে আর রাখতে পারবো না ভাই, আমার মাইর টাইট দিয়ে না ভাই। গুড্ডুগুলাটি, এত কথা বলিস কেন, চুপচাপ থাক, পরে একদম সত্যি সত্যি মাইরে একদম বর্তমান দিবে, একদম চুপচাপ থাক, কই নিয়ে যেতে চাকে দেখে ফ্র্যাঙ্কলিনকে না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত শান্তি হতে পারছে না। তো ফ্রেন্ড, আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখা যাক এখন কোথায় নিয়ে যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে আসলে একটা কোথায় যে নিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, এবং আমরা যে এখন কোথায় আছি আমি সেটাও জানি না, আমার সাথে যে আঙ্কেল এসেছিলো আঙ্কেল আসলে কোথায় হারিয়ে গেছে আমি জানি না, মানে আমাদের বললো যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি এটা বলে আর এখন পর্যন্ত আসিই না, আমি বুঝতে পারতেছি না আঙ্কেলকে নিয়ে এসে আসলে তাকেও আমি বিপদে ফেলাই দিছি, আমি বুঝতে পারতেছি না আঙ্কেল করে রেখে দিল না কি করতেছে, আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না। গুড্ডুগুলাটি, আঙ্কেল কোথায়? আঙ্কেল তো বললো যে ওয়াশরুমের দিকে যাচ্ছে, সে তো আর আসলো না। আমি এত বুঝলাম না মাইকেল ভাই, আমার মনে হয় বয়স্ক মানুষ তো ডায়াবেটিসের সমস্যা, আসলে মনে করেন 24 ঘন্টায় 20 ঘন্টায় তো বাথরুমে কেটে যায়, এর জন্য হয়তো বাথরুম থেকে বাইরেতেই বইলা গেছে, জানি না কি যে হয়েছে, সমস্যা নাই, আসলে ফার্স্টে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বের করে পরে আঙ্কেলের বিষয়ে অবশ্যই খুঁজে বের করবো, সমস্যা নাই। তো দেখা যাক আমাদের আসলে কোথায় নিয়ে যাচ্ছে তারা। তো ফ্রেন্ড, আসলে অনেকক্ষণ একটা জার্নি পরে আমাদেরকে আসলে নিয়ে যাচ্ছে যে আমাদের দুবাই মাফিয়া সুলেমানের বাড়িতে, আসলে দুবাই মাফিয়া সুলেমানের বাড়িতেই নাকি আমাদেরকে রাখবে, তো আসলে আমি জানি না, ওইখানেই হয়তো ফ্র্যাঙ্কলিন আছে, হয়তো দুবাই মাফিয়ার বাড়িতেই আসলে ফ্র্যাঙ্কলিনকে রেখেছে। তো দেখা যাক, গেলেই আসলে বুঝতে পারবো যে দুবাই মাফিয়ার, এই যে দুবাই মাফিয়ার বাড়ি দেখতে পাচ্ছেন কত বড় আলিশান বাড়ি, বাবারে বাবা, দেখতে পাচ্ছেন আসলে গার্ডস দিয়েই তো সব জায়গায় আসলে পুরো আলিশানভাবে বাড়িটা ঘেরা। তো দেখা যাক আসলে আমরা যাই দেখি আসলে কত কি, দেখতে পাচ্ছেন কত গার্ডস, মানে ফ্রেন্ড খুবই আসলে সিকিউরিটি দিয়ে, দেখতে পাচ্ছেন সব জায়গায় শুধু বডিগার্ড আর বডিগার্ড, আর স্পোর্টস কার, সুপার কার, অবশ্য দুবাই মাফিয়ার বাড়ি, স্পোর্টস কার, সুপার কার এগুলো তার পাশে অ্যাভেলেবেল সবসময় থাকে। তো দেখা যাক আসলে ফ্র্যাঙ্কলিন আসলে কোথায় আছে, ফার্স্টে আমরা ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করবো, ফ্র্যাঙ্কলিন কোথায় আছে স্যার প্লিজ বলুন, আমাদের ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন কোথায় আছে? আরে তোর ফ্রেন্ড রাজার হলেই আছে, একটু পরে গেলেই দেখতে পারবি, সারাদিন খালি শুয়ে বসে খাইতেছে। কি 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 হারামজাদা, এখানে শুয়ে বসে রাজার হলে কাটাইতেছে? আমি এত টেনশন কইরা ঘুম হারাম কইরা বুড্ডু বাইতে দৌড়াই চলে আইছি, আর এখানে বলে ও শুয়ে বসে কাটাইছে, কই হারামজাদা, কই 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 ফ্র্যাঙ্কলিন কই? আই ভাই ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে তোমার সামনেই তো আছে, দেখো দেখো তোমার সামনেই আছে। কোথায় কোথায়? আরে ফ্র্যাঙ্কলিন তুই এখানে গাড়ির সাথে কি করিস? কি ব্যাপার, তুই গাড়ি মুছতেছিস কেন?
আরে মাইকেল ভাই, আইসেন মাইকেল ভাই, কি যে কবু, এরা আমার আনার বর্তিকা চারা দিন, এদের এত গাড়ি এত গাড়ি, আরে এত জোরা তো আমার জুতাও নাই, এদের এত গাড়ি, সব গাড়ি প্রতিদিন চাকা পরিষ্কার করাইতেছে, গাড়ি ধোয়াইতেছে, টয়লেট পর্যন্ত পরিষ্কার করাইতেছে ভাই, এরা যে কি খায় আর টয়লেট করে চারা দিন, এই সব কিছু মানে পরিষ্কার করাইতেছে ভাই, আমার জীবনটা তেজপাতা কইরা দিছে ভাই। কি বলিস ফ্র্যাঙ্কলিন, তোকে দিয়ে এত কাজ করাচ্ছে, আমি তো মনে করছি তোর এখানে এসে খাওয়া দাওয়া করাইতেছে আর হয়তো কোথাও আটকে টাটকে রাখছে, তোর আমরা চলে আসছি, এখন তোকে এইসব করতে হবে না, তুই কোনো টেনশন করিস না। ওই করতে হবে না মানে তোদেরও এখানে নিয়ে আসছি, ফ্র্যাঙ্কলিনের সাথে টায়ার পরিষ্কার করবি, তাড়াতাড়ি তোরাও কাজে লেগে যা, গাড়ি পরিষ্কার শুরু কর তাড়াতাড়ি, আরো গাড়ি আসতেছে বাইরে আছে, তাড়াতাড়ি টায়ার পরিষ্কার শুরু কর। আরে কি বলেন ভাই, আমরাও কি এনে টায়ার পরিষ্কার করবো নাকি, আমি নাম্বার ওয়ান কার্লোসন, আমারই দিও টায়ার পরিষ্কার করাবেন। সুখের দিন গেল রে ভাই, খারাপ দিন আইলো রে, ও আইলো রে। মাইকেল ভাই, আরে আমি তো গাড়ির নিচে দিছেন, আমি তো গাড়ির নিচে যে ঢুকছি আর বাইরেই পারতেছি না মাইকেল ভাই। আরে গুড্ডুগুলাটি এত কথা কইছ না, আমরাও তো গাড়ি পরিষ্কার করতেছি, এত টেনশন করছ কেন, আমরাও তো কাজ করতেছি, এত কথা কইছ না, চুপচাপ গাড়ি দো গাড়ি দো, নাই তো আমাকেও তিন বেলার খাওয়ানো দিব না, তাড়াতাড়ি গাড়ি দো। ফ্র্যাঙ্কলিন বলতো এখান থেকে বাইরানোর কোনো সুযোগ নাই, যদি বাইরানো যায় তাহলে চল আমরা এখান থেকে পলাই যাই, তাড়াতাড়ি একটা আইডিয়া বল, এরা আসলে কি অনুভাবে কোনো বাইরানোর রাস্তা, তুই তো এখানে দুই তিন দিন আসছিস কাজ করতেছিস, বল না। মাইকেল ভাই, এখান থেকে বাইরানোর আসলে কোনো সুযোগ নাই, তবে একটা সুযোগ আছে, এরা লাঞ্চ টাইমে সব বডিগার্ডরা খাইতে চলে যায়, তখন যদি কোনো ফাঁকদে ফুকদে বাইরানো যায় তখনই একমাত্র বাইরে হইতে পারবো, এছাড়া আর বাইরানোর কোনো উপায় নাই। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, ওরা লাঞ্চ টাইমে গেলে সুযোগ বুঝে আমরা তিনজন একদম মনে কর সুপার হিরোর মতো, কোনো কথা নাই, ডাইনে বামে কোনো একদম তাকানো নাই, এক দৌড়ে মনে কর বাংলাদেশ চলে যাবো। আরে ও মাইকেল ভাই, কি করতেছেন, আমার এই প্যাট নিয়ে আমি দৌড়াইতে পারি না, আমি যাইতে পারবো না এত দূরে, আমি এত দৌড়াইতে পারি না, দৌড়াইলে আমার কষ্ট হয়ে যায়। তাহলে তো দৌড়ানো লাগবে, তুই এনে থাক, তুই টয়লেট পরিষ্কার কর, সারাদিন খালি টয়লেট পরিষ্কার করবি আর এই গাড়ি দিবি, তুই থাক। না না মাইকেল ভাই, আমার খুব কষ্ট হয়ে যাইতেছে, আমি এত ভালো বাংলাদেশে যাইয়া কাম লাগিয়ে করবো, আমি এনে থাকবো না, আমারে নিয়ে চলেন, আমি দৌড়ামু নে, সমস্যা নেই, আমি দৌড়ামু, জোরে জোরে দৌড়ামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই রেডি থেকো, ফ্র্যাঙ্কলিন এবং গুড্ডুগুলাটি সবাই কিন্তু রেডি থেকো, যখনই আসলে ওরা লাঞ্চ টাইমে যাবে আমরা এক দৌড়ে বাংলাদেশ। মাইকেল ভাই, ও মাইকেল ভাই, চলে গেছে এই সুযোগ, এই সুযোগে আমাদের বাইরেই যেতে হবে, তাড়াতাড়ি চলেন, এই সুযোগে আমরা এক দৌড়ে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কি যাইতে পারবো, মাঝখানে যদি সাগর আসে? আরে যদি সাগর আসে তাহলে সাঁতার কেটে চলে যাবো, কিন্তু কিছু করার নেই, এখানে থাকলে একদম মনে করো অবস্থা খাইলে যাবো, তোর ফ্রেন্ড এখন যেটা করতে হবে আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরা আসলে চলে যাচ্ছে, তোর ফ্রেন্ড আসলে লাঞ্চ টাইম সব একসাথেই দৌড় মারছে, যাক ভালোই হয়েছে, আমাদের তো আসলে খাইতে টাইতে ডাকলো না, তার সমস্যা নেই, লাঞ্চ টাইম যেহেতু চলে যাচ্ছে এই সুযোগ আমাদের এক দৌড় দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে, তো গুড্ডুগুলাটি রেডি তো, তুই বাইরে যেতে পারবি তো, তাড়াতাড়ি আগে বাইরে নাই তো, কিন্তু তোরা কিন্তু এখান থেকে সময় নেই, তাই না বাইর করতে পারবো না। আর ও মাইকেল ভাই, আমার একটু টান দেন, আমি বাইরে যেতে পারতেছি না, আটকা গেছি ভিতরে, আরে বাইর করেন, আমার আটকা গেছি। খালি খালি কইছি, এত খাইস না খাইস না, এতদিন যে কইছি খাইস না খাইস না, খাইতে খাইতে এত মোটা হইছস, তাই আটকে গেছস, বাইর তাড়াতাড়ি বাইর, ওদের লাঞ্চ টাইম ওরা চলে যাবো, তাড়াতাড়ি বাইর, মোটর করে মোটু, তাড়াতাড়ি বাইর, দেখ এখন আবার ঘুমাই রয়েছে, তুই কি উঠবি নালে, কিন্তু তোরে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, আরে ফ্রেন্ড দেখেন মোটর করে মোটু এখন ওঠে না, এখন আবার ঘুমাইতেছে, তাড়াতাড়ি ওঠ, গুড্ডুগুলো ঠিক সময় নেই আমাদের কাছে। আরে মাইকেল ভাই, একটু ঘুমাই গেছিলাম, কি যে করবো, এত কষ্ট দিনব না, বাপের জন্মেও করি নাই, বাপ বাইসে থাকতে তো কোনোদিন কষ্টই করি নাই, এ এত কষ্ট, এত কষ্ট কি শরীর দিয়ে আমার কেন সহ্য হয়, কি করেন কোন। মাইকেল ভাই, আমাদের খুব সাবধানে সাবধানে যেতে হবে, ওদের তো অনেক লোকজন আছে, তা একদম সাবধানে সাবধানে, এই সোজা দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো, সোজাই এক ধরনের যে ঘাস আছে, এই দেয়াল যদি আমরা একবার লাফ দিতে পারি, দেয়াল দিয়ে কিন্তু পার হইলে একদম রোড, মেইন রোড থেকে আমরা একদম বের হয়ে যেতে পারবো। গুড্ডুগুলাটি তাড়াতাড়ি আসো, একদম সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আসো, শিট ফ্র্যাঙ্কলিন, দেয়াল তো অনেক উঁচা, আমরা এখান থেকে পার হবো কি করে, পার হতে পারবো না তো, অনেক উঁচা দেয়াল ফ্রেন্ড, আসলে এখানে অনেক উঁচা দেয়াল, এত উঁচা দেয়াল তো পার হওয়া সম্ভবই না, এত উঁচা দেয়াল কিভাবে পার হবো, গুড্ডুগুলাটি কোনো আইডিয়া আছে তোর মাথায়? আমার আসলে ক্ষুধা লাগছে মাইকেল ভাই, আমার আসলে ক্ষুধা পেটে, খালি পেটে আসলে কোনো আইডিয়াই আসে না মাথায়। তোর মাথায় তো আইডিয়া কোনো দিনই আসলো না, তোর ফ্রেন্ড আসলে এখান থেকে আমাদের বের হতে হবে, তো যেভাবে হোক এইভাবে বেরবো, আসলে দূরের থেকে লাথি মারতেছি তাও কিছু হচ্ছে না, আসলে এইভাবে আমাদের বের হতে হবে, কিছু করার নেই। কি রে ব্যাপার গুড্ডুগুলাটি, তোর পেটের থেকে এত জোরে জোরে আওয়াজ দিতেছে কেন, বুঝি না তো, এত জোরে জোরে আওয়াজ করতেছো কেন, খিদা কি এতই লাগছে তোর?
খোদা তো অনেক লাগছে মাইকেল ভাই, কিন্তু আওয়াজ তো আমার পেটের থেকে আইতেছে না। এত জোরে তো পেটের থেকে আমার আওয়াজ আসে না, আমার পেটের থেকে একদম মনে করেন ইঁদুরের মতো আওয়াজ আসে। কি ব্যাপার গুড্ডুগুলাটি, আবার এরকম জোরে জোরে আওয়াজ করতেছস কেন? সমস্যা কি গুড্ডুগুলাটি? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি করি নাই, কইতেছি তো আমি না আমার পেটের থেকে আওয়াজ বেরিয়েছে না। খোদার জোরে তো পেটের মধ্যে এত শক্তি নেই যে আওয়াজ পর্যন্ত বেরিয়েতে পারতেছে না। আমি না গুড্ডুগুলাটি, আরেকবার কিন্তু না। আবারও গুড্ডুগুলাটি, তুই কি শুরু করছিস? তোরে না এইবার কিন্তু আমি আসলে এই লাঠি দিয়ে আগে তোর মাথায় বাড়ি মারতে হবে, নাই তো তুই ভালো হবি না। এত আওয়াজ করে কেউ, তখন থেকে আওয়াজ করতে যদি গার্ড চলে আসে তখন কি হবে ভাবছিস? গুড্ডুগুলাটি পিছনে তাকা। মাইকেল ভাই, ওর মনে লাঞ্চের সময় হয়েছে তাই আমাদের কাছে চইলে আইছে লাঞ্চ করতে। আয় হায়, এখন আমাদের কি হবে? বাই বাই বাই। হে ফ্রেন্ড, তো কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো নেক্সট এপিসোড পেতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে 500 লাইক চাই, এবং অবশ্যই কিন্তু সবার কমেন্ট করতে হবে। সবাই যদি কমেন্ট করেন, সাপোর্ট করেন, তাহলে নেক্সট এপিসোড খুব দ্রুত চলে আসবে। আসলে আপনারা যখন কমেন্ট করেন, একটা লাইক করেন, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি, তাই অবশ্যই যখন আপনারা কমেন্ট করেন এবং লাইক দেন খুবই ভালো লাগে, তখন আরও ইচ্ছা করে আরও কষ্ট করে আপনাদের জন্য তোমাদের জন্য ভিডিও করব। তো তোমরা সকলেই কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এবং মিশন দুবাই পার্ট 3 জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পার্ট 2 চলে গেল, সবাই যদি কমেন্ট করো তাহলে পার্ট 3 খুব দ্রুত চলে আসবে। তো ফ্রেন্ড, অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করবে।